সাকিবের দ্বন্দ্বের ছন্দ দর্শকদের এতটাই প্রভাবিত করে যে শুধু একটি উইকেট উদযাপন হয়ে ওঠে দেশের সবচাইতে আলোচিত টপিক। সারা দেশের ক্রিকেট ভক্তদের কাছে বিশ্বকাপের বাজে পারফরমেন্স কিংবা আরেকটা ব্যর্থতা যোগ হবে, এর চাইতে অধিক যুক্তিতর্কের বিষয় তামিম সাকিবের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বকে আরেক ধাপ এগিয়ে নিল এবার বিপিএলে অঘোষিত বিপিএল ডার্বি ম্যাচে সাকিব তামিমের বরিশাল এবং রংপুরের দ্বৈরথ। প্রাক্তন বন্ধুর কাছে ম্যাচ হারলেও উইকেট উদযাপনে বন্ধু সাকিবকে এক প্রকার হারিয়ে দিয়েছেন তামিম। বিশ্বকাপে বাজে সময় কাটিয়ে ফিরে এসেছেন সাকিব, বিপিএলে ফিরে মাঠে খেই হারিয়ে খুঁজে বেড়াচ্ছিলেন যেন সেই সাকিব আল হাসানকে। 31 বলে 59 রানের বিধ্বংসী ইনিংস দিয়ে জানান দিলেন, আমি সাকিব আল হাসান, ফুরিয়ে যায়নি এখনো। প্রাক্তন বন্ধুর সাথে বিশ্বকাপে খেলা হয়নি, হয়েছেন সমালোচিত, হয়েছেন দোষী। অভিমানী বন্ধুর সাথে সাংবাদিক মারফত কথা হয়েছে বহুবার, বহু কঠিন পরিস্থিতিতে। ক্যামেরায় ক্যামেরায় জবাব, পাল্টা জবাব, অনেকদিন পর আবার মাঠে দেখা। তার পরের গল্পটাই বিশেষায়িত করেছে গতকালের রংপুর বনাম বরিশালের ম্যাচটিকে। ব্যক্তিগত পারফরমেন্সে তামিমের 20 বলে 33 রান, স্বাভাবিকভাবেই যথেষ্ট রান। কিন্তু ক্রিকেটের বাইরে এখানে মূল বিষয়টি যখন সাকিব তামিম দ্বন্দ্ব, তখন সাকিবের বলে তামিমের আউট হওয়া কিংবা তামিমের উদযাপনই এখানের মূল ফ্যাক্ট। ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসে। ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তামিম, তামিমের রান যখন 33 তখনই বাধে বিপত্তি। সাকিবের বাড়তি বাউন্সের বলে বেসামাল তামিম, ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে প্রথম বলে তামিমকে সাজ করে পাঠান সাকিব, আউট করে নিজের স্বাভাবিক সেলিব্রেশন করেন তিনি। হয়তো বিষয়টি তামিমের চোখে ভালো লাগেনি, তার টের পাওয়া গেল রংপুরের ইনিংস চলাকালে। ব্যাট করতে নেমে 15 বলে 4 চার ও 1 ছক্কায় 29 রান করেন সাকিব, তবে উড়িয়ে মারতে গিয়ে মেহেদি হাসান মিরাজের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন তিনি। এরপরেই সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম। তামিমের এই ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় উদযাপন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক ক্রিকেট ভক্তই তামিমের এই বিষয়টিকে অতিরিক্ত ও দৃষ্টিকটু বলে জানিয়েছেন। দুই বন্ধুর সম্পর্কে টানাপোড়েন নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে আলোচনা। ফারজানা ববি, মানবজমিন।